মফিজুল্লাহ মেমোরিয়াল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। সাথে আছি আমি রাশিদা সুলতানাইতি, সহকারী শিক্ষিকা। আজ তোমাদের সাথে আলোচনা করব তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা বিষয় নিয়ে। আর আজ আমাদের পাঠের আলোচ্য বিষয় হচ্ছে মুক্তির ছড়া। তোমাদের বইয়ের 19 পৃষ্ঠা খোলো এবং পড়ায় দেখো। মুক্তির ছড়া কে লিখেছেন দেখো, সানাউল হক। আমরা কবিতাটি পড়ার আগে আমরা কি করব, লেখক পরিচিতিটা দেখে নেব। সবাই 21 পৃষ্ঠায় যাও, দেখো এখানে লেখা আছে কবি পরিচিতি। সানাউল হকের জন্ম 1924 খ্রিস্টাব্দের 23 মে ব্রাহ্মণবাড়িয়া জেলার চাউড়ায়। তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট কবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা দিয়ে তার কর্মজীবন শুরু হয়। পরে তিনি সরকারি চাকুরিতে যোগ দেন। সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি ও ইউনেস্কো পুরস্কার এবং 21শে পদক পেয়েছেন। 1993 খ্রিস্টাব্দে 4 ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। আসো এবার আমরা কবিতাটি পড়ে নিই। দেখো, মুক্তির ছড়া, সানাউল হক। আমার বাংলা, তোমার বাংলা, সোনার বাংলাদেশ, সবুজ সোনালি ফিরোজা রূপালী, রূপের নেই তো শেষ। আমি তো মরেছি যতবার যায় মরা, নবীন যাত্রী তোমাকে শোনায় ছড়া। এদেশ আমার, এদেশ তোমার, সবিশেষ মুজিবের, হয়তো অধিক মুক্তি পাগল সহস্র শহীদের। দেখো এই কবিতাটির মূলভাব হচ্ছে, সবাই বোর্ডের দিকে তাকাও, মুক্তির ছড়া এটা কবিতাটার আমরা এখন মূলভাবটা দেখে নেব। সবাই বোর্ডের দিকে তাকাও। সবুজ সোনালি ফিরোজা রূপালি রঙে সাজানো আমাদের বাংলাদেশ। এদেশ স্বাধীন হওয়ার আগে আমরা বিদেশিদের হাতে অত্যাচারিত হয়েছি, বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আমাদের মুক্তি ও স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্ব দেন। তার নেতৃত্বে মুক্তি পাগল লাখো জনতা স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তাদের আত্মত্যাগে আজ আমরা স্বাধীন, আমাদের সামনে এখন অনেক স্বপ্ন। এই কবিতাটাই পড়ার পরে আমরা এই মূলভাবটা ভালো করে পড়ব। দেখো আমরা মূলভাবটা পড়ার পরে আমরা এই শব্দার্থগুলো পড়ে নেব। তাহলে দেখো, নবীন যাত্রী অর্থ কী, যারা নতুন যুগের শিশু। মুক্তি পাগল অর্থ কী, এদেশের মুক্তির জন্য যারা সংগ্রাম করেছেন। সহস্র শহীদের অর্থ হচ্ছে কি, মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন। এবার আমরা এই শব্দার্থগুলোকে আমরা আবার এক কথায় প্রকাশ করব। দেখো, যারা নতুন যুগের শিশু, এক কথায় প্রকাশ করলে কি হবে, নবীন যাত্রী। আবার বলো, যারা নতুন যুগের শিশু, নবীন যাত্রী। এদেশের মুক্তির জন্য যারা সংগ্রাম করেছেন, মুক্তি পাগল। মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, এক কথায় প্রকাশ করলে কি হবে, সহস্র শহীদের। তোমরা এই শব্দার্থগুলো এবং এই এক কথায় প্রকাশ দুই আকারেই তোমরা কি করবে, খাতায় লিখবে। প্রথমে শব্দার্থ আকারে লিখবে, তারপরে এক কথায় প্রকাশ আকারে লিখবে, তারপরে এর আগে যে মূলভাবটা লিখে দিয়েছি সেটাও খাতায় লিখবে এবং শিখে নিবে। তারপরে দেখো, এখানে বইয়ের 2 নং-এ কিছু প্রশ্ন দেওয়া আছে, তোমরা এই প্রশ্ন উত্তরগুলো বাড়িতে কাজ করবে, এটা থাকবে তোমাদের বাড়ির কাজ। এরপরে দেখো 3 নং-এ কিছু বিপরীত শব্দ দেওয়া আছে, আমরা এগুলো পড়ে নিই। শেষ, শুরু, মরা, বাঁচা, নবীন, প্রবীণ, মুক্তি, বন্দি। তারপরে দেখো 4 নং-এ কিছু শূন্যস্থান পূরণ দেওয়া আছে, আমরা এগুলো পড়ে নিচ্ছি। সবুজ সোনালি ফিরোজা রূপালি, রূপের নেই তো কি, এখানে ড্যাশ দেওয়া আছে, তাহলে এখানে আমরা কি বলবো, রূপের নেই তো শেষ। তারপরে দেখো ড্যাশ, তোমাকে শোনায় ছড়া, নবীন যাত্রী তোমাকে শোনায় ছড়া। এদেশ ড্যাশ, এদেশ ড্যাশ, দুটা খালি পূরণ খালি ঘর আছে খেলে, তাহলে কি হবে, এদেশ আমার, এদেশ তোমার, সবিশেষ ড্যাশ, তাহলে এখানে কি হবে, সবিশেষ মুজিবের। তাহলে দেখো এটা আমরা আবার পড়ি শূন্যস্থান পূরণটা। সবুজ সোনালি ফিরোজা রূপালি, রূপের নেই তো শেষ, নবীন, খ নাম্বার হচ্ছে নবীন যাত্রী তোমাকে শোনায় ছড়া, গ নাম্বার হচ্ছে এদেশ আমার, এদেশ তোমার, সবিশেষ মুজিবের। তাহলে দেখো এখানে আমরা কি পড়েছি, শব্দার্থ পড়েছি, বিপরীত শব্দ, শূন্যস্থান পূরণ এগুলো পড়েছি, কবিতাটার মূলভাব বোর্ডে লিখে দিয়েছি, তোমরা মূলভাবটা লিখে নিবে, শব্দার্থগুলো লিখে নিবে। তোমাদের বাড়ি কাজটা আমি বোর্ডে লিখে দিচ্ছি, দেখে নাও সবাই।
19 পৃষ্ঠার এক দুই তিন চার এগুলো তোমাদের পড়া এবং লিখে থাকবে, সাথে মূল ভাবটা শিখে নিবে। শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।